পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে হঠাৎই উল্টো সুর ইমরান খানের ক্ষমতাসীনদের বিরুদ্ধে দলকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টার অভিযোগ আবারও গ্রেফতার আতঙ্কে পিটিআই নেতা অবশেষে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে গেরো খুলল ভারতের কর্ণাটকে দায়িত্ব পাচ্ছেন সিদ্ধারামাইয়া কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা উপ মুখ্যমন্ত্রী শিবকুমার শনিবার শপথ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাত দেশের জোট জি সেভেন শীর্ষ সম্মেলন কাল জাপানের হিরোশিমায় পৌঁছেছেন বাইডেন সহ সাত বিশ্বনেতা গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবারও হুমকিতে বিশ্ব বৈশ্বিক তাপমাত্রা বাড়ার হার দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা নিয়ে সংশয় উষ্ণতম হবে আগামী পাঁচ বছর আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক সন্ত্রাসী লুকিয়ে রাখার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ এমন অভিযোগ অস্বীকার করে আবারও তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান একই সঙ্গে সেনাবাহিনীকে পিটিআইয়ের শত্রু হিসেবে দাঁড় করাচ্ছে ক্ষমতাসীনরা বলে অভিযোগ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানে সন্ত্রাসী লুকিয়ে আছে এমন অভিযোগে বুধবার রাতে লাহোরের জামান পার্কের ইমরান খানের বাসভবনে যায় পুলিশ আশপাশের সব এলাকা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্রের দাবি ইমরান খানের বাসভবনে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইমরান খান উল্টো তাকে আবারও গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি जिनको मैंने बना दी हुई है और कहा जी कि हम इनको इनके ऊपर कोई घर के ऊपर कार्रवाई होगी 40 दहशतगर्द को पकड़ने के लिए এদিন ক্ষমতাসীনদের বিরুদ্ধে সেনাবাহিনীকে পিটিআর শত্রু হিসেবে দাঁড় করানোর অভিযোগ করেছেন ইমরান এই वजह है कि ये आमने सामना खड़ा कर रहे हैं मुल्क की सबसे बड़ी जमात और मुल्क की फौज और ये कामयाबी से ये कर रहे हैं क्योंकि ये पुराने 30 साल के पुराने सियासतदान हैं এদিকে আবারও আলকাদির ট্রাস্ট মামলায় তদন্তের স্বার্থে ইমরান খান ও তার স্ত্রী বুশরাকে তলব করেছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা এনএবি এই মামলাতেই গেল সপ্তাহে গ্রেপ্তার করা হয় ইমরানকে শুক্রবার ইমরানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে মুক্তির নির্দেশ দেন সুপ্রিম কোর্ট পরে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান রাহানুল রানা সময় সংবাদ পাঁচ দিনের নাটকের পর অবশেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানালো কংগ্রেস আলোচনা শেষে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্ধারামাইয়া আর উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন ডি কে শিবকুমার বৃহস্পতিবার এ ঘোষণা দেয় উপমহাদেশের সবচেয়ে পুরনো দলটি আগামী শনিবার শপথ গ্রহণ করবেন তারা এর আগে বুধবার দিল্লিতে কংগ্রেস সদর দফতরে দলটির নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন এই দুই নেতা মঙ্গলবারও আলোচনায় বসেছিলেন তারা তবে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলটি এর আগে ২০১৩ থেকে ১৮ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিদ্ধারামাইয়া আজ কা চুনাও আর আজ কা জিত রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড ছাড় দিয়ে যুদ্ধ বন্ধে রাজি হবে না ইউক্রেন একজন চীনা শীর্ষ দূতের সঙ্গে আলোচনার সময় একথা বলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুবেলা ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরেশীয় বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লি হুইরের সঙ্গে আলোচনার সময় একথা বলেন কুবেলা তিনি আরও বলেন ইউক্রেনের সার্বভৌমত্বের সম্মান রাখতে নিজেদের অঞ্চল রাশিয়াকে দিয়ে শান্তি চান না তারা যুদ্ধ বন্ধে আলোচনার জন্য রাজি করাতে দুপক্ষের আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাচ্ছে ইউক্রেন তারই অংশ হিসেবে কিয়েভ সফরে যান চীনা প্রতিনিধি বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একক বিবৃতিতে জানানো হয় যুদ্ধ বন্ধের কোনো চটজলদি সমাধান নেই দুপক্ষকেই আগ্রহী হতে হবে এবং আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাত দেশের জোট জি সেভেনের শীর্ষ সম্মেলন কাল এতে যোগ দিতে এরই মধ্যে জাপানের হিরোশিমায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান তিন দিনের এই সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ প্রাধান্য পাবে এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও এছাড়াও পরমাণু হামলায় ক্ষতিগ্রস্ত হিরোশিমা শহরে এবারের সম্মেলন আয়োজিত হওয়ায় গুরুত্ব পাবে বিশ্বজুড়ে বাড়তে থাকা পরমাণু উত্তেজনা নিরসনের উপায়
বিশ্ব নেতাদের পদচারণায় মুখর এখন জাপানের হিরোশিমা নগরী। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সাত দেশের জোট G7 এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার একে একে শহরটিতে পৌঁছাতে শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস সহ অন্যান্য সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা। যদিও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তিন দিনব্যাপী এবারের সম্মেলনের আলোচ্য সূচিতে প্রাধান্য পেতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপের বিষয়টি। পাশাপাশি রাশিয়ার জ্বালানি খাতের উপর আসতে পারে আরও কঠোর নিষেধাজ্ঞা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন তাইওয়ান ইস্যুতে সদস্য দেশগুলোর করণীয় ঠিক হতে পারে এবারের সম্মেলনে। এছাড়া এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশল নির্ধারণ ও এর বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে G7 নেতাদের মধ্যে। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একে অপরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বেশ কয়েকটি সদস্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। বিশ্বে রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু হুমকির মধ্যেই জাপানের হিরোশিমা শহরে বসতে যাচ্ছে এবারের G7 শীর্ষ সম্মেলন। তাই এসব দেশের পরমাণু হুমকি মোকাবিলায়ও আসতে পারে নতুন পরিকল্পনা। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্যমাত্রা হুমকির মুখে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে আগামী 5 বছর পৃথিবীর উষ্ণতম বছর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পুরো বিশ্ব। একদিকে যেমন বাড়ছে গরম, অন্যদিকে ঘটছে ভূমিধস, বন্যা, দাবানলের মতো ঘটনা। এতে ঘরবাড়ি হারাচ্ছেন অনেকে, এছাড়া ঘটছে প্রাণহানির ঘটনাও। এরই মধ্যে নতুন এক ভয়ঙ্কর তথ্য দিল আবহাওয়া বিজ্ঞানীরা। তাদের তথ্য মতে আগামী 5 বছরের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার 1.5 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। অর্থাৎ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রিতে আটকে রাখার লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে। এই হিসেবে 2023 থেকে 2027 সাল পর্যন্ত আগামী 5 বছরই হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। একই সঙ্গে 5 বছরের মধ্যে কোনো একটি বছর এ যাবৎকালের সবচেয়ে গরমের বছর হওয়ার সম্ভাবনা 66% বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। মার্কিন আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তন পৃথিবীকে যে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তারই একটি নমুনা এর নতুন রেকর্ড। সামনে গ্রিনহাউস গ্যাস এবং এল নিনোর যৌথ প্রভাব পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রার পারদ আরও বাড়াবে বলেও সতর্ক করা হয়। এর আগে 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত সময়টিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম 8 বছর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে চলতি বছর সহ আগামী 5 বছরের পৃথিবী যে গরম পড়বে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার 2/3 সম্ভাবনা রয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালির উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে বড় দুর্ঘটনা এড়াতে অন্তত 10,000 বাসিন্দাকে বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কাও করা হচ্ছে। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হচ্ছে বন্যায় আটকে পড়াদের। বেশ কয়েকদিনে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত ইতালির উত্তর পশ্চিমাঞ্চল। নদীর পানি বেড়ে ডুবে গেছে অনেক শহর, তলিয়ে গেছে হাজার হাজার একর কৃষি জমি, পানির নিচে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় অনেকেই আশ্রয় নিয়েছেন বাড়ির ছাদে। এরই মধ্যে বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে, ঘটেছে ভূমিধসের ঘটনাও। ভয়াবহ বন্যায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে, অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বন্যায় এত খারাপ পরিস্থিতি আমাদের শহরে এর আগে কখনো হয়নি। সব হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। বন্যার পানিতে ব্রিজ ধসে পড়েছে, এতে আমার মেয়ে যে শহরে রয়েছে সেখানে আমি যেতে পারছি না, তার সঙ্গে যোগাযোগও হয়নি, জানি না কি হবে। কমলেও নদীর পানির উচ্চতা বেড়েই চলেছে। এ অবস্থা বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে এই সপ্তাহেই ইমোলায় ফর্মুলা 1 রেস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আয়োজন বাতিল করা হয়েছে। বুধবার এই ঘোষণা দেওয়া হয়। আফরিন মৌ, সময় সংবাদ।
পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কবলে পড়ে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেশটির পাঞ্জাব প্রদেশে দেয়াল ধস হলে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরা। পরে নারী ও শিশুসহ বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। দেশটির আবহাওয়া দফতর জানায় আগামী 2 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে প্রদেশটিতে। তীব্র দাবদাহে পড়ছে ভারত, গরমে হাঁসফাঁস অবস্থা দেশটির গুজরাট রাজ্যের সাধারণ মানুষের। আবহাওয়াবিদরা বলছেন 19 মে থেকে আরও বাড়বে তাপমাত্রা। গুজরাটের পাশাপাশি নজিরবিহীন দাবদাহে পড়ছে দেশটির আরেক রাজ্য পাঞ্জাব ও রাজধানী নয়াদিল্লি। অন্যদিকে তীব্র গরমের কারণে তীব্র পানি সংকট দেখা দিয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। ট্যাঙ্কার থেকে পানি ঢালা হচ্ছে কুয়ায়, সেখান থেকে পানি সংগ্রহে ব্যস্ত সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে পানির এই তীব্র সংকট ভারতের মহারাষ্ট্র রাজ্যের তেলামুয়াদি গ্রামে। গরমের মৌসুমে নদী নালা শুকিয়ে যাওয়ায় প্রতি বছর প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে এসে এই কুয়া থেকে পানি সংগ্রহ করেন বাসিন্দারা। এতে পোহাতে হয় চরম ভোগান্তি। বাসিন্দাদের অভিযোগ, তাদের এই দুর্দশার ব্যাপারে উদাসীন কর্তৃপক্ষ। কেবলমাত্র গণমাধ্যমে খবর প্রচারের পর টনক নড়ে স্থানীয় প্রশাসনের। পানি সংকট নিরসনে তখনই তারা 2টি ট্যাঙ্কার পাঠিয়ে দেয়। এটি আমাদের অবস্থা, শুধুমাত্র নির্বাচনের সময়ই সরকার আমাদের কথা শোনে, এছাড়া তাদের কোনো খবর থাকে না। এদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ সবাই, রোদের তাপ থেকে বাঁচতে চলতে হচ্ছে হাত মুখে কাপড় পেঁচিয়ে। খানিকটা স্বস্তি মিলছে রাস্তার ধারে ঠান্ডা পানীয়তে। টানা বেশ কয়েকদিন ধরে তীব্র দাবদাহে বেহাল দশা ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বাসিন্দাদের। অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়েছে শিশু থেকে শুরু করে বয়স্করাও। নজিরবিহীন গরমে পুড়ছে ভারতের আরেক রাজ্য পাঞ্জাব ও রাজধানী নয়াদিল্লিও। আবহাওয়া বিভাগ জানায় তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রিতে ওঠানামা করছে, তবে 19 মে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মৌসুমি সাথী, সময় সংবাদ। নানা দাবিতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বুধবার আর্জেন্টিনার কয়েক হাজার কর্মী ও সামাজিক সংগঠনের সদস্যরা রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় জড়ো হন। এ সময় কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান তারা। এদিকে বিক্ষোভ হয়েছে ইসরায়েলেও। বুধবার সরকারের 2023-24 সালের অর্থ বাজেটের প্রতিবাদে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। সামাজিক সংগঠনের কয়েক হাজার সদস্যদের পদচারণায় বুধবার জনসমুদ্রে পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানান তারা। একই সঙ্গে মূল্যস্ফীতি, জীবনমান কমে যাওয়া সহ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। সব কিছুর দাম বেড়ে গেছে, প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারছি না। এই অবস্থায় অনেকে আবার চাকরি হারানোর শঙ্কায় রয়েছে। আমাদের দাবি বেতন ভাতা বাড়ানো ছাড়াও কর্মসংস্থান বৃদ্ধি করা। গেল মাসে দেশটিতে দ্রব্যমূল্য বৃদ্ধির হার 109% পৌঁছায়। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সুদের হার 97% বাড়িয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিক্ষোভে উত্তাল ইসরায়েলও। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের 2023-24 সালের বাজেটের প্রতিবাদে বুধবার অর্থোডক্স শহর বেনি ব্রাকের রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকেন তারা। ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের ভেতর দিয়ে যাচ্ছে ইসরায়েল। গেল 29 ডিসেম্বর ক্ষমতায় আসেন কঠোর ডানপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নেন তিনি। এরপর থেকে এই আইনের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। এবার বাজেট পাশ নিয়েও জনগণের মনে দেখা দিয়েছে অসন্তোষ। আফরিন মৌ, সময় সংবাদ। প্রথমবারের মতো বহুল আলোচিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি জাহাজটির 3D ছবি প্রকাশ করা হয়। ছবিগুলো দেখলে মনে হয় আটলান্টিক থেকে সব পানি সরিয়ে যেন সমুদ্রের তলদেশে পরিত্যক্ত বিশাল আকারের এই জাহাজটির দৃশ্য ধারণ করা হয়েছে। 1912 সালে ডুবে যাওয়া এই জাহাজটিতে আসলেই কী ঘটেছিল এসব দৃশ্য থেকে সে সম্পর্কে নতুন কিছু জানা যাবে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। জাহাজটি তার উদ্বোধনী যাত্রায় সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ডুবে যায়। এ দুর্ঘটনায় 1500-এরও বেশি মানুষের মৃত্যু হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দুটি দেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের নিয়ে 4 দিন ব্যাপী আর্ট ক্যাম্প এবং চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
20 মে দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটিতে আর্ট গ্যালারি ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন হবে। শিবলিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত। 1974 সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সংযুক্ত আরব আমিরাত সফর ও দেশটির জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে বাংলাদেশ আমিরাতের কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সফরের মধ্য দিয়ে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শুরু হয়। এবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দুবাই উত্তর আমিরাত আগামী 20 মে থেকে 4 দিন ব্যাপী দুই দেশের চিত্রশিল্পীদের নিয়ে একটি আর্ট এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছে। প্রদর্শনীর শিরোনাম হচ্ছে সংস্কৃতির সেতুবন্ধন চিত্রকলায় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন। দুই দেশের মধ্যে যে বন্ধন, যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটিকে আরও মজবুত এবং সুসংগত করার জন্য আমরা মনে করেছি যে এটি শিল্প হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, যার মধ্যে দিয়ে মানুষে মানুষে এবং একটি দেশ অন্য দেশের সবচেয়ে সহজে কাছে যেতে পারে। বেশ বছর হয়েছে এখানে, সো দিস ইজ দ্য বিগিনিং। সামনে আরও হবে কালচারালি একটা বন্ডিং হবে। এই আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের প্রখ্যাত 11 জন চিত্রশিল্পী এবং আরব আমিরাতের 5 জন চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন। আগামী 20 মে সন্ধ্যায় দুবাই আমেরিকান ইউনিভার্সিটির আর্ট গ্যালারি ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। দুই দেশের চিত্রশিল্পী ছাড়াও দুবাইয়ের রয়্যাল ফ্যামিলির সদস্য ও বিশিষ্ট অনেকে উপস্থিত থাকবেন। আয়োজনকে সফল করতে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকেও সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। বড় ধরনের সড়ক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। মঙ্গলবার নিউ ইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার সময় পাপারাজ্জিরা তাদের পিছু নেয়। এ সময় দ্রুত গাড়ি চালালেই ঘটে বিপত্তি। মঙ্গলবার নিউ ইয়র্কে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান। ঠিক সে সময় পাপারাজ্জিদের কবলে পড়েন তারা। প্রায় 2 ঘন্টারও বেশি সময় তাদের গাড়ি ধাওয়া করেন পাপারাজ্জিরা। এ সময় তাদের থেকে বাঁচতে দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকেন তারা। এর পরপরই গাড়িটির সঙ্গে সড়কে থাকা অন্যান্য গাড়ি এবং পুলিশ কর্মকর্তাদের গাড়ির সঙ্গে প্রায় সংঘর্ষ হয়ে যাচ্ছিল বলে জানা যায়। এ সময় হ্যারির সঙ্গে তার শাশুড়িও ছিলেন। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি হ্যারি মেগান দম্পতি। এছাড়া নিউ ইয়র্কের পুলিশ বিভাগের পক্ষ থেকেও কিছু জানা যায়নি। তবে বুধবার এক বিবৃতিতে হ্যারির মুখপাত্র দুর্ঘটনা হতে যাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তারকা হলে তাদের ওপর জনসাধারণের আগ্রহের মাত্রা বেশি থাকবে, তবে এ নিয়ে কাউকে হয়রানি করা উচিত নয়। এছাড়া ছবি তোলা তাদের কাজ, তবে যে উপায়ে এগুলো সংগ্রহ করা হচ্ছে তা অবশ্যই বিপজ্জনক বলেও জানান হ্যারির এ মুখপাত্র। 6 মে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হয়। ওই অনুষ্ঠানে প্রিন্স হ্যারি উপস্থিত থাকলেও ছিলেন না তার স্ত্রী মেগান। লন্ডনে অনুষ্ঠানের পর প্রকাশ্যে প্রথম কোন অনুষ্ঠানে এসেছিলেন এই দম্পতি। এর আগে 1997 সালের 31 আগস্ট বন্ধুর সঙ্গে প্যারিসে যাচ্ছিলেন হ্যারির মা প্রিন্সেস ডায়না। মোটর বাইকে ফটোগ্রাফাররা তাড়া শুরু করলে ডায়নাকে বহনকারী গাড়িটি দ্রুত গতিতে ছুটতে থাকে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্যারিসের মন দে ল আলমা টানেলে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান ডায়না ও তার বন্ধু দদি। আফরিন মৌ, সময় সংবাদ। তৃতীয় দিনেও জমজমাট কান চলচ্চিত্র উৎসবের 76তম আসর। এদিন অকুপাইড সিটি, ব্ল্যাক ফাইল সিনেমা সহ বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমার প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। ফ্রান্সের কান থেকে খান তাজরিনা হাসানের রিপোর্ট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কান শহরের সমুদ্র তীরবর্তী পালে দ্য ফেস্টিভ্যাল ভবনের সামনে, যেখানে ইতোমধ্যে উদ্বোধন হয়ে গেছে কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরের আজকে উৎসবের তৃতীয় দিন। এবং আজকের দিনে যেই সিনেমাগুলো রয়েছে, বেশ কিছু সিনেমা আজকে স্ক্রিনিং করা হবে। একটি মনস্টার সিনেমার আজকে প্রেস কনফারেন্স রয়েছে। এছাড়াও উল্লেখযোগ্য যে সিনেমাটির জন্য সবাই মুখিয়ে রয়েছে সেটি হচ্ছে অকুপাইড সিটি ও ব্ল্যাক ফাইলস। তাছাড়াও বেশ কিছু সিনেমা দেখানো হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কালকে এখানে ঘটেছে, সেটি হচ্ছে ভারতীয় প্যাভিলিয়নের উদ্বোধন হয়েছে, যেখানে অনেক তারকা উপস্থিত ছিলেন।
ভারতীয় অনেক তারকা উপস্থিত ছিলেন, তারা ভক্তদের সঙ্গে পরিচিত জনদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, সংবাদ সম্মেলনে কথা বলেছেন। আর এখন এই আজকে স্থানীয় সময় সকাল পর্যন্ত কোনো বাংলাদেশি প্যাভিলিয়নের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। এখানে এখন পর্যন্ত খালি পড়ে আছে বিএফডিসির যে স্টলটি, যেটি মার্শেদু ফিল্ম বিল্ডিংয়ে নেওয়া হয়েছে, সেই স্টলটি এখন পর্যন্ত খালি পড়ে আছে। আমরা এতটুকুই এখন পর্যন্ত জানতে পেরেছি বাংলাদেশি স্টলের ব্যাপারে। এই ছিল আমার কাছে আজকে তৃতীয় দিনের এখন পর্যন্ত সর্বশেষ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে হঠাৎই উল্টো সুর ইমরান খানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে দলকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টার অভিযোগ, আবারও গ্রেফতার আতঙ্কে পিটিআই নেতা। অবশেষে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে গেরো খুলল ভারতের কর্ণাটকে, দায়িত্ব পাচ্ছেন সিদ্ধারামাইয়া। কংগ্রেসের আনুষ্ঠানিক ঘোষণা, উপমুখ্যমন্ত্রী শিবকুমার শনিবার শপথ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।